উচ্চতর মাধ্যমিকে কালাইনের মুখ উজ্জ্বল করলো খুসমিনা সিদ্দিক। অসম উচ্চতর শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী খুসমিনা সিদ্দিক বড়ভূয়ার নজর কাড়া ফলাফলে উজ্জ্বল হলো কালাইনের মুখ। ছটি বিষয়ে লেটার মার্কস পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে খুসমিনা সিদ্দিক। এবার কলা বিভাগের মোট 68টি পরীক্ষার্থী মধ্যে 47 জন উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগে 35 জন, দ্বিতীয় বিভাগে 32 জন উত্তীর্ণ হয়েছে। ডিস্টিংশন এসেছে 2টি, স্টার 8টি এবং লেটার এসেছে 102টি। বিজ্ঞান বিভাগে মোট 25 জন পরীক্ষার্থীর মধ্যে 15 জন প্রথম বিভাগে স্টার 2, দ্বিতীয় বিভাগে 8 জন উত্তীর্ণ হয়েছে। বাণিজ্য বিভাগে মোট পরীক্ষার্থী 10, এর মধ্যে 4 জন প্রথম বিভাগে, 6 জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। স্টার রয়েছে 17টি, পাশের হার 99%। খুসমিনা সিদ্দিক সংবাদ মাধ্যমকে জানায়, উচ্চশিক্ষা লাভ করে আগামী দিনে শুধু কালাইন নয়, বরাক পাশের মুখ উজ্জ্বল করার আশা নিয়ে পড়াশোনা করেছে সে। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন। সদ্য প্রকাশিত HS ফাইনাল পরীক্ষা 2023 এ আমাদের গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে আমরা প্রথমে আমাদের রাইট সাইডে আছে খুসমিনা সিদ্দিক বড়ভূয়া, ও প্রতি সাবজেক্টে লেটার নিয়ে পাশ করেছে এবং ওর টোটাল পার্সেন্টেজ ছিল 88.2, ও হাইয়েস্ট 96 পেয়েছে এডুকেশনে। আমার লেফট সাইডে প্রথমে আছে তানজিনা জন্নত বড়ভূয়া, ও 4টি লেটার নিয়ে পাশ করেছে, ওর টোটাল পার্সেন্টেজ 84.8। এবং আমার এক্সট্রিম লেফট সাইডে আছে দেবনীতা পাল, ও 87.4 ডিস্টিংশন নিয়ে 5টি সাবজেক্টে লেটার নিয়ে পাশ করেছে। তাছাড়া আমাদের কলেজের দেবশ্রী পাল, ও 3টি লেটার নিয়ে সায়েন্স স্ট্রিম থেকে 3টি লেটার নিয়ে 79% নিয়ে পাশ করেছে। তাছাড়া ওভারঅল আমরা বলতে পারি আমাদের বিদ্যালয়ের যে রেজাল্ট হয়েছে, টোটাল 102 জন স্টুডেন্টের মধ্যে 101 জন পাশ করেছে, তার মধ্যে 2 জন ডিস্টিংশন, 8 জন স্টার, তথা টোটাল 52 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। এবং উই ক্যান প্রাউডলি সে দ্যাট আমাদের স্টুডেন্টের মধ্যে মোর দেন 60% স্টুডেন্ট 60 এবং তার অধিক মার্কস পেয়েছে। সো অ্যান্ড হাইয়েস্ট যেটা পার্সেন্টেজ এটা হলো 88.2। সো আমরা যারা কাঠিগোড়া এবং তথা কালাইন এলাকার যারা অভিভাবকবৃন্দ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রতি আস্থা রাখার জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি। এবং আমি বলতে চাই আমাদের এই কালাইন তথা কাঠিগোড়ার গার্জিয়ানদের যারা আমাদের প্রতি আরও আস্থা রাখার জন্য ভবিষ্যতে আমরা এরকম আরও রেজাল্ট করে দেখাবো। আজকে আমাদের এই যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টের পিছনে সবচেয়ে বেশি মেহনত করেছেন আমাদের যারা শিক্ষকবৃন্দ। তারা সুদূর শিলচর থেকে, অনেক টিচার শিলচর থেকে ডেইলি এসে পড়াচ্ছেন। তাছাড়া আমাদের যে সব প্রতি সাবজেক্টে, আমি নাম মেনশন করছি না, বাট প্রতি সাবজেক্টের টিচার, ওয়েল কোয়ালিফাইড টিচার, তারা স্টুডেন্টের প্রতি এক্সট্রিম কেয়ার নিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই রেজাল্টটি পেতে সক্ষম হয়েছি। এবং আমরা দিনে দিনে আমাদের যে পড়াশোনার মানটা আরও উন্নতি করার চেষ্টা করছি, সো দ্যাট আমরা ভবিষ্যতে আরও রেজাল্টকে আরও উন্নত করার চেষ্টা করব। সো এই ক্রেডিট যেটা, এটা তারা যারা স্টুডেন্ট তারা পাবে, তাদের মেহনতে এটা সম্ভব হয়েছে, তাদের প্যারেন্টসদেরও আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা এই গোল্ডেন ভ্যালি স্কুলের যারা শিক্ষিকা মণ্ডলী আছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই এত পরিশ্রম করার জন্য, যেটার ফলে আমরা এই রেজাল্ট পেতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। She has got 88.2%. ঠিক আছে, তো আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার প্রিন্সিপাল স্যার টু অনার হার উইথ এ গার্ড।
big round of applause for us. So our second highest getter, she also got distinction marks in arts stream. Devonita Pal, she has got 87%. She has missed distinction with just 6 marks. This is none other than Sanjina Jannat Borbhuiya. She has got 84%. So I would like to request Sabir sir to honor her with the garland. গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল আমরা অত্যন্ত খুশি কালাইনবাসী এবং কাটিগোড়াবাসী যে এই কলেজ এত ভালো রেজাল্ট করতে পেরেছে আমরা অনেক দিন থেকে আশাবাদী ছিলাম যে কালাইনে একটি ভালো কলেজ হবে আজকে এই রেজাল্ট থেকে আমরা দেখতে পেলাম যে কালাইনে আমরা ভবিষ্যতে আরও ভালো ওরা রেজাল্ট করে আমাদেরকে দেখাবে আমরা আশাবাদী ওদের উপর এবং যারা এই পাস করেছে এই হাই সেকেন্ডারি তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল ভবিষ্যতের এইচএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করলো বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। আজকের দিনে আলাদা করে প্যারাগনের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিগত দিনে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি তার নজর কাড়া সাফল্য দিয়ে শিক্ষানুরাগী সহ ছাত্র অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সঙ্গে রয়েছে নিট ও জেইই এর কোচিং। তবে এই মুহূর্তে এইচএস প্রথম বর্ষে জোর কদমে চলছে অ্যাডমিশন। রাজ্য ও বহিররাজ্যের সায়েন্স আর্টস অ্যান্ড কমার্সের এক ঝাঁক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার গাইডেন্স দিয়ে উচ্চতর মাধ্যমিকের সেশন শুরু করতে চলছে প্যারাগন। তাই এ বছরের মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্যারাগন সিনিয়র সেকেন্ডারিতে তাদের স্বাগত জানানো হচ্ছে। আবাসিক স্কুলটির আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করে সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের ছেলে বা মেয়ের অ্যাডমিশন সুনিশ্চিত করতে পারেন। যোগাযোগের নম্বর 9577942967 অথবা 6000397282 অথবা 7002661914।